যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমা কোনো রাষ্ট্রের সাথে প্রতিযোগিতা করে বাংলাদেশে প্রভাব খাটাচ্ছে না রাশিয়া। সংবাদ সম্মেলনে এমন দাবি করেছে ঢাকায় দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি। বলেন, 10 বছর আগে ইউক্রেন ইস্যুতে যেভাবে নাক গলিয়েছিল পশ্চিমারা, একই আচরণ করছে বাংলাদেশকে নিয়েও। মুক্তিযুদ্ধের পর পাকিস্তানি বাহিনীর পেতে রাখা মাইনের কারণে চট্টগ্রাম ও মংলাবন্দর দিয়ে আমদানি রপ্তানি চালু করতে পারছিল না সদ্য স্বাধীন বাংলাদেশ। গেরিলা বাহিনীর অভিযান ও মিত্রবাহিনীর হামলায় ডুবে যাওয়া ছোট বড় জাহাজ ছিল কর্ণফুলী নদীর মোহনায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে এগিয়ে আসে রাশিয়ার বিশেষ টাস্কফোর্স, যার নেতৃত্বে ছিলেন ভাইস অ্যাডমিরাল সের্গেই জুয়ঙ্কর। মঙ্গলবার রাশিয়ান দূতাবাসের সংবাদ সম্মেলনে সেসবের কথা তুলে ধরেন টাস্কফোর্সের অংশ নেওয়া অন্য দুই রাশিয়ান সদস্য আলেকজান্ডার জালুটাস্কি ও ভিটাইলি গুপ কেন। যদিও প্রস্তুত পর্বে ঘুরে ফিরে উঠে আসে বাংলাদেশের নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রকে নিয়ে রাশিয়ার মন্তব্য, জবাবে রাষ্ট্রদূত বলেন পশ্চিমাদের সাথে প্রতিযোগিতা করতে আসেন রাশিয়া। আমরা আমেরিকা ও তার বন্ধুদের সাথে প্রতিযোগিতা করতে আসিনি, করব না। শুধু বলছি পশ্চিমা করবও না, শুধু বলছি পশ্চিমারা কি করছে তোমরাই ভাবো, দেখো, চোখ কান খোলা রাখো। বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকার সমালোচনা করেন আলেকজান্ডার মন্টিটস্কি। ১০ বছর আগে $5 বিলিয়ন খরচ করে ইউক্রেনে আমেরিকা কু করেছিল, সে কথা বারবার বলছেন আমাদের মুখপাত্র। আমেরিকা উড়ে এসে জুড়ে বসেছে ইউক্রেনে, তার আগ পর্যন্ত ঠিকই ছিল। ভিন্ন এক পোস্টে তিনি জানান রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পে বাড়তি খরচ করা হচ্ছে না। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।